কবরের মধ্যে শ্রেতাদের আছে না আছে না আমাদের দেশে পীর নির্বাচন করি আমরা এইভাবে সেই পীর স্বাস্থ্য যত বেশি আমরা মনে করি ইতিহাস বড় ফিল ও আল্লাহরে আল্লাহ এর স্বাস্থ্য কি এনই না এর স্বাস্থ্য তো এনই এই স্বাস্থ্য যেই তো পীরের আছে কি পীর চিন্তা করে পীর আমি সেদিন পীরও দেখেছি পীর এখানে মানুষের কাপড় উঁচা করে এরপর এখানে হাত দিয়ে ঠিক দিয়ে দিচ্ছে বলতেছে কলম চাই আচ্ছা আল্লাহ রাসূল জীবনে কোনদিন এইভাবে কলম জারি করছে এরকম প্রমাণ আছে না আস্তে বলেন আছে না হযরত বিলাল একদিন জ্বরে ঘরে কাঁপাচ্ছে মক্কা মক্কা বলে বিলাল চিৎকার করছে আল্লাহর হাবিবের মনটা নরম হয়ে গেছে এই বিলালের কান্না দেখে বিলাল তখন মদিনায় মক্কায় বসে বসে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ যেই জ্বরের মধ্যে আমি পড়েছি প্রচন্ড জ্বর গা পড়ে যাচ্ছে আল্লাহ মক্কাকে আপনি দেখাবেন না না দেখাই কি নিয়ে যাবে বেলা যখন এই কথা বলেছে তথা কথিত পীরের সামনে বললে পীর বলতো চক্ষু বন্ধ কর এখনই তোকে মক্কায় পাঠিয়ে দেই আল্লাহর হাবিব এমনটা বলে নাই আল্লাহর হাবিব বেলালকে সুস্থ হওয়ার জন্য দোয়া করে দিয়েছেন যিনি সুস্থ করে দিয়েছেন তিনি কে বেলালকে কিন্তু মক্কায় পাঠায় দেন নাই কিন্তু আমাদের দেশের তথাকথিত পাওয়ারফুল পীরেরা তারা এমন ওয়াজ করে ফজর পরে নাকি বাংলা জোহর পরে গিয়ে মক্কা ইন ওয়াজ শোনার পরেও আপনার কাছে সুবহানাল্লাহ শুনে আমার দেশের মানুষ অনেকে বলেছে সুবহানাল্লাহ শোনার সাথে সাথে কি বলবে আর জোরে বলেন কি বলবে এমন ঘটনা তো আল্লাহর হাবিব বেলালের সঙ্গে সংঘটিত করলেন না আপনার পীরের ক্ষেত্রে কেমন করে সংঘটিত হলো রাবেয়া বাসরির ঘটনা আপনারা প্রায় সময় শুনেন রাবেয়া বাসরির কত রকমের ঘটনা আমরা শুনি রাবেয়া বাসরি যিনি ঘরের ভিতরে পেঁয়াজ আলুর চপ বেগুনির মতো জিনিসগুলো তৈরি করে বাজারে পাঠিয়ে দিতেন কষ্ট করে দিনাতিপাত করতেন অল্প স্বল্প খেয়ে থাকতেন মহিলাদেরকে ওনার ঘরে যেমন ঢুকতে দিতেন না প্রশ্ন করা হতো কেন আপনি ঢুকতে দেন না রাবেয়া বাসরি তিনি বলতেন এই জন্য ঢুকতে দেই না কারণ মহিলারা আমার ঘরে আসলে আমার ঘরে এসে বানিয়ে বানিয়ে গিয়ে বলবে আমার চাহিদা মাঝের নিচে খানা পাওয়া যায় এই জন্য আমি রাবেয়া বাসরি কোন মহিলাকে ঢুকতে দেই না বলেন আল্লাহ আকবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন কথাগুলো কি আপনাদের কষ্ট হচ্ছে না বলে যে আঘাত লাগতেছে না একা জ্বর হলে হয় না আঘাত লাগলে নকরি বাসু না লাগে ঠিক আছে তো এবার আপনি হককারী মানুষ চিনবেন কিভাবে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলেন মান আরাদা ইয়াকদুর ইলা রাজুলিন মিন আহলিন নার انظر الى رجل جالس حوله قوم صائم কেউ যদি কোনো ভন্ড কোন জাহান্নামীকে দেখতে চায় ওই লোকটার দিকে যেন তাকিয়ে দেখে যে নিজে বসে আছে সব লোকগুলাকে দাঁড় করিয়ে রেখেছে নিজে বসে মানুষকে যে দাঁড় করে রাখে ওই লোকটা ভন্ড ওই লোকটা প্রতারক আমি সাদিকা সারি কথা না আমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন আল্লাহু আকবার এখন যেই কোনো মানুষের কাছে কি আগে এইটা অ্যাপ্লাই করবে তার ভিতরে ভন্ডতা আছে কি একজন লাখা রাসূলুল্লাহর কাছে এসেছে আল্লাহ রাসূল বলছেন তরিব আর কাছে আসো ওই সাহাবী তখন কালেমা পড়ে নাই মুসলমান হয় নাই সামান্য লাখা আসওয়াদ বিন গালিব না অবাক হয়ে গেলে আমার শরীরের মধ্যে ঝোলা বালু দিয়ে ভরা আমাকে তিনি কাছে ডাকতেছেন এত সম্মানিত মানুষ তিনি আল্লাহর হাবিব বললেন আরো কাছে আসো রাখাল আরো কাছে গেলে
আল্লাহর হাবিব বলেন আরো কাছে আসো, একেবারে কাছে লেগে বসলেন। এই একটা ঘটনার কারণে আসওয়াদ বিন গালিবের মনে রাসূলুল্লাহর জন্য মায়া তৈরি হয়ে গেল, আর এই একটা কারণকে কেন্দ্র করে মুসলমান হয়ে তিনি জান্নাতি হয়ে গেলেন। আজকে আমরা তো এই মায়া দেখাতে পারি না, এই কোরআন এসেছে আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। ওয়ালাম ইয়াজআলহু উওয়াজা, এই কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই। বামপন্থীরা এই কোরআন থেকে বক্রতা খোঁজে, মুনাফিকরা কোরআন থেকে বক্রতা খোঁজে, জাহান্নামীরা কোরআন থেকে বক্রতা খোঁজে, ঠিক না বেঠি? এক নম্বরে আল্লাহ দুশমন মুশরিকরা, এদের সাথে আল্লাহর কোন সম্পর্ক নাই। সকালবেলা আপনি মুসলমান নামাজ পড়লেন, তসবিহ তাহলিল পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন, কোরআন কারীমের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করলেন, মাগরিবের সময় গিয়ে আপনি মূর্তির পক্ষে বললেন, মূর্তিকে বড় বানানোর চেষ্টা করলেন, সম্মানিত বানানোর চেষ্টা করলেন, মূর্তিকে সম্মানিত মনে করে ঈমান আছে না গেছে? গেছে। একটা দহরি হন আছে না গেছে? গেছে।